হ্যালো বন্ধুরা, আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাঁকরোল ভর্তা। তার জন্য কাঁকরোলটাকে ভালো করে পরিষ্কার করে কেটে পিস পিস করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কড়াইয়ে অল্প সর্ষের তেল। এবারে সেই তেলের মধ্যে কাঁকরোলটা দিয়ে আমি ভেজে নেব। এই যে আমি কাঁকরোলটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে এবার কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা একটু ভেজে নেব, মোটামুটি 80% মতন ভেজে নেব। ভাজার সময় আমি অল্প হলুদ আর নুনও দিয়ে দেবো, কারণ ভাজার সময় অল্প হলুদ নুন দিলে কাঁকরোলটার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। দেখো কাঁকরোলটা মোটামুটি 80% মতন ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁকরোলটাকে তুলে নেবো। এরপর এতে দিয়ে দেবো ওই তেলের মধ্যেই 8-10 কোয়া মতন রসুন। রসুনটা একটু ভেজে নেব। তারপর ওতে দিয়ে দেবো 6-7টা মতন কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমাদের নিজেদের মতন অনুযায়ী দেবে। তারপরে ভাজা হয়ে গেলে এই কাঁচা লঙ্কা রসুনটা তুলে নেব। এবার মিক্সির বাটিটার মধ্যে কাঁকরোল ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে যে কাঁচা লঙ্কা রসুনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তারপর এতে দিয়ে দেবো 2 চামচ মতন কালো সর্ষে আর 1 চামচ কি একটু বেশি পোস্ত। পেস্ট বানাতে গিয়ে মনে পড়লো যে নারকেল দিতে হতো, তো কিছুটা নারকেলও দিয়ে দিলাম। এবারে নারকেলটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার দেখো পেস্ট মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে এটাকে কড়াইয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ কালো জিরে। এবারে এই কালো জিরার মধ্যে যেই ভাজা ভাজা হয়ে যাবে এবারে মিক্সচারটা দিয়ে দেবো আমি, দিয়ে ভালো করে কষাবো। তারপর এতে আরও একটু নুন দিয়ে দেবো আর তারপরে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর অল্প স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প চিনি। তারপর ভালো করে কষাতে থাকবো এবং জলটা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, জল যদিও বা বেশি ছিল না, হালকা হালকা মতন, তো ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষাতে থাকবো। এবং দেখো আমার মোটামুটি পুরো কষানো রেডি, আর পুরো এবারে নামানোর সময় অল্প সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো, তো যাতে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে, তার জন্য সর্ষের তেলটা লাস্টে কিন্তু দিতে লাগবে। আমার রেডি হয়ে গেছে কাঁকরোল ভর্তা, এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে গরম গরম ভাতে খেয়ে দেখবে অসাধারণ টেস্ট হয়। তো ট্রাই করে দেখো কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।